বন্ধুরা আজ যেটি টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত আজকে আমরা এই ভিডিওটার মধ্যে দেখে নেব আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেলকে কিভাবে ওপেন করব। ধরুন বন্ধুরা আপনারা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট নিয়ে কোনোরকম কাজ করছেন আর কাজের মাঝখানে ধরুন এক্সেলের কোনো ফাইল যদি আমরা এখানে ওপেন করার প্রয়োজন পড়ে তো কীভাবে করবেন আপনারা কি ওয়ার্ড ডকুমেন্টটাকে মিনিমাইজ করে আবার এক্সেল ওপেন করে ওইখানে কাজটা করে তারপর কপি করে নিয়ে সেখানে পেস্ট করবেন এরকমভাবে আমরা করব না আমরা করব কি এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এক্সেলটাকে ওপেন করে নেবো তো ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এক্সেলটাকে ওপেন করতে গেলে তো আমাদের কি করতে হবে প্রথমে আমাদের আসতে হবে ইনসার্টে ইনসার্টে আসার পর আমরা আসবো টেবিলে টেবিলে আসার পরে এখানে দেখুন লেখা আছে এক্সেল স্পেয়ারশিট তো এই এক্সেল স্পেয়ারশিটটাকে আমরা ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এক্সেলটা ওপেন হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যেই এক্সেলটা কিন্তু ওপেন হয়ে গেছে এইবার আমরা এক্সেলের এখানে যাবতীয় যা কাজ করতে পারি ধরুন এখানে আমি দুই লিখলাম তারপরে ধরুন এখানে আবার দুই লিখলাম তো ধরুন এটাকে যদি আমি সাম করতে চাই তো আমি পুরোটা সিলেক্ট করে নেবো অটো সামটা মারবো ধরুন চার এখানে চলে এলো তারপর ধরুন এটাকে যদি আমি এরমভাবে বর্ডার করতে চাই তো এখান থেকে বর্ডারে এসে পুরো বর্ডারটাকে আমরা এখান থেকে অল বর্ডার করে দেবো তো পুরো বর্ডারটা পড়ে গেল এইবার যখনই আমি এটা বাইরে ক্লিক করবো তখনই দেখতে পাবেন আমার এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এক্সেলের কিন্তু যে কাজটা আমি করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এলো এইবারে বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখুন আমাদের এক্সেলে যতটা আমি কাজ করেছিলাম তার থেকে কিন্তু বেশি এখানে সেল চলে এসছে তো এইটাকে আমাদের সরাতে গেলে কি করতে হবে তো সরাতে গেলে আমাকে এক্সেলের ওপর আবার ডবল ক্লিক করতে হবে মানে এই যে সিটটা আমি করেছিলাম এটার ওপর ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলে কী হবে আমাদের আবার আগের অবস্থায় চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আগের অবস্থায় চলে এসছে এবারে বন্ধুরা আমাদের কি করতে হবে কোনাকুনি ধরে এটাকে সরিয়ে দেবো আমাদের যতটা লাগবে ততটা আমি রাখবো রাখার পর এটাকে আবার বাইরে ক্লিক করো বাইরে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আমাদের যতটুকু পর্শন দরকার ছিল ততটুকুই এসছে এবার এই সাইডটা আবার একটু বেশি রয়ে গেছে তো এই সাইডটা যদি আমি কমাতে চাই ঠিক একইভাবে আমি এখান থেকে কমিয়ে দেবো এইবারে ধরুন কোনো কারণে ধরুন আমার এই এক্সেলের এই ডকুমেন্টটা লাগবে না তো এইটাকে আবার সেরকমভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাকপেস মারলেই কিন্তু এটা চলে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আমরা কিন্তু খুব সহজে আমরা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এক্সেলে কিন্তু কাজ অনায়াসে করে নিতে পারবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এটা সবার কাছে শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ